হ্যাঁ মা বলো, ওই আর কি। না না তুমি আসো না উইকেন্ডে, তখন না হয় কথা হবে, এখন কেউ এসছে মনে হয়। হ্যাঁ মা তুমি নেক্সট উইকেন্ডে আসো না, তখন না সব বলবো। কেউ এসছে মনে হয়। হাই আমি সুশোভন, কলকাতা রোবোটিক্সের সিনিয়র ম্যানেজার। কালকে একটা কল লক করেছিলাম। ও হ্যাঁ আসুন, বসুন বসুন। থ্যাংকস। তারপর বিপাশা কেমন চলছে বলো? ফ্যান্টাস্টিক, চলতেই হবে। বিপাশা হলো আমাদের কোম্পানির ফিফথ জেনারেশন হিউম্যানোয়েড। আমাদের ফার্স্ট ট্রেনিং শিডিউল যেটা, সেটা আমরা ওখান থেকেই কমপ্লিট করে দিয়েছি, কারণ আপনার তাড়াহুড়ো ছিল। সেকেন্ড ট্রেনিং শিডিউলটা যেটা, সেটা এখন চলছে আপনার। এই শিডিউলে ও আপনার পার্সোনাল লাইকস ডিসলাইকসগুলোকে ইনপুট হিসেবে নিচ্ছে। আর তো বুঝলাম, কিন্তু আমি যার জন্য নিয়েছি সেইটা মানে ওই ব্যাপারটা বলছেন? হ্যাঁ অবশ্যই, আর সেটাই তো থার্ড ট্রেনিং শিডিউলের আসল জায়গা। এইখানে ও আপনার সমস্ত ব্যাপারটাকে নিয়েই ইনপুট হিসেবে নেবে। তো এই জায়গাটাতে আমাদের থার্ড শিডিউলে কাজকর্ম শুরু হচ্ছে। এখানে সমস্ত কিছু ওয়াইড রেঞ্জে, মানে ধরতে পারেন গোটা ওয়ার্ল্ড ডেমোগ্রাফি ব্যাপারটা ওর মধ্যে ইনপুট করা হয়েছে। মানে মানে সব রকম স্টাইলেই সব রকমভাবেই সব কিছু কাজ করতে পারবে। এই যেমন ধরুন ইংলিশ, ফার্সি, রুশি, আফগানি, কন্টিনেন্টাল, সাব কন্টিনেন্টাল সব কিছু। বাবা সবই তো তাহলে দিয়ে দিয়েছেন। হ্যাঁ তা তো দিতেই হবে, আর এটাই তো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কোম্পানির ইউএসপি। কিন্তু সব কিছু একসাথে, মানে আপনার কম্প্যাটিবিলিটির ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ সেটার জন্যই তো ওই যে আপনাকে বলা হয়েছিল 7 দিনের একটা পিরিয়ড, একটা আলাদা জায়গায় গিয়ে ইন্টিমেট ভাবে থাকার ব্যাপার। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানেন? দ্যাট ইজ মোস্ট ইন্টারেস্টিং, গোটা ব্যাপারটা অ্যাপস মাধ্যমে আপনার এখানে ডাউনলোড করে দেওয়া হয়েছে, মানে আপনার এই মোবাইলে। আর এটা দিয়ে আপনি গোটা সিস্টেমটাকে কন্টিনিউ করতে পারবেন নিজের ইচ্ছে মতো। বাট ওয়ান থিং, আপনি কখনো কোনো স্টেপ জাম্প করবেন না, তাহলে কিন্তু সিস্টেম এরর দেখা দিতে পারে। ঠিক আছে স্যার, বাই দ্য ওয়ে একটু বিপাশাকে দেখে দিতে পারবেন? হ্যাঁ অফকোর্স। কি করে ডাকবো? আপনি অ্যাপসটা অন করুন, তাহলে চলে আসবে। আর আরেকটা কথা বলার আছে। এই শুনছো? হ্যাঁ বলো। তোমার একটা ফোন। আচ্ছা দাঁড়াও, আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ শুনছি, একটু আসি। আচ্ছা স্যার, একটা ফোন এসেছে। ওকে ওকে। উনি একটু ডাকছেন। হাই স্যার। হ্যালো বিবার, প্লিজ হ্যাভ ইউ সিট। হ্যাঁ ভাই বল। কি ভাই, কেমন কাটাচ্ছিস ছুটি? হ্যাঁ রে ভাই ভালোই কাটাচ্ছি, তোর? আমারও কাটছে ভালোই। বিপাশা তোমাকে একটু চেক করে নি। আচ্ছা তুই তো বিয়ে করিস নি এখনো, এত ছুটি নিস কেন? তুই আয় না রাত্রি 10:30টার সময়, তোর বৌদির সাথে আলাপ করবো। তুই বিয়ে করে নিয়েছিস? আরে না না, তুই আয় না 10:30টার সময়। আরে ও হ্যাঁ শোন, না তোর বাংলাটা কিন্তু 7 দিনের জন্য লাগবে। ও না জানি বিয়ে করে নিয়েছিস, এখন আমার বাংলাটা হানিমুন করবি? আর তুই আয় না 10:30টার সময়। আচ্ছা একজন এসছে, রাখি। ওকে ঠিক আছে আসবো। হ্যাঁ তা কি দেখলেন? হ্যাঁ আমরা আমাদের রুটিন চেক আপ যেটা করা করে নিলাম, আর আপনাকে যেটা বলেছিলাম ওই ব্যাপারটা। ওকে বিপাশা, এম শোনো, তা একটু চা হলে হয় না? না না চা খাওয়ার ফর্মালিটির কোনো দরকার নেই, আর যেটা বলছিলাম আমি সেটা বরঞ্চ কমপ্লিট করি। এম এম বিপাশা। হ্যাঁ স্যার, এটা থার্ড ট্রেনিং শিডিউলের একটা পার্ট। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যখন ওই 7 দিনের পিরিয়ডটায় আপনারা বাইরে থাকবেন এবং ইন্টিমেট ব্যাপারগুলো
চলবে, ওই ইন্টিমেট জায়গায় যেন কোনোভাবে ও কোনো ভয় না পায়। আচ্ছা, তাহলেই কিন্তু একটা সিস্টেম এরর দেখা দেবে আর একটা বিপ বিপ করে সাউন্ড হবে এবং সেরকম পর্যায়ে গেলে আপনাকে 20,000 ভোল্টের শকও দিতে পারে। আচ্ছা বুঝলাম। ফোর্থ শিডিউলটা হচ্ছে আপনার গোটা অফিসিয়াল ব্যাপারটা, মানে অ্যাজ অ্যান অফিস অ্যাডমিনিস্ট্রেটর ও গোটা ব্যাপারটাই দেখতে পারবে, আপনার ডিসিশন মেকিং ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবে, আপনার সমস্ত অফিস ওরিয়েন্টেড যা কিছু ও দেখতে পারবে। ফিফথ আর সিক্স শিডিউলটা আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, ওটা আপনার কাস্টমারাইজ সিস্টেমের মধ্যে, ওর মধ্যে আপনি চাইলে ওকে ক্যারেক্টার শেখাতে পারেন, চাইলে ওকে দিয়ে সিনথেসাইজার বাজানো শেখাতে পারেন, অ্যাজ ইউ উইশ। আর সেভেন ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। সেভেন শিডিউলে আপনি পাচ্ছেন কি গোটা আপনার বাড়ির সিকিউরিটি সিস্টেম ও একাই দেখতে পারবে, মানে বলতে পারেন একটা ওয়ান ম্যান আর্মি। ও আচ্ছা বুঝলাম। বল স্যার, আমাদের আজকের সেশন কমপ্লিট, এনজয় উইথ বিপাশা। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের টোল ফ্রি নাম্বার এখানে ইনস্টল করা আছে, উই আর জাস্ট ওয়ান কল অ্যাওয়ে ফ্রম ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি রে ভাই? আরে ভাই, আয় আয় বস। আরে কি বসবো আর, বিয়ে করে নিলি জানা যাবে না সাথের মধ্যে। আরে না রে, তোকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। কি সারপ্রাইজ দিবি আর, বিয়ে করে নিয়েছিস জানাস নি আবার সারপ্রাইজ দিবি? আরে না, তোর বাংলোটা 7 দিনের জন্য লাগবে। ও আবার হানিমুন আর বাংলোতে করবি? না আমাকে জানাস নি হানিমুন আর বাংলোতে। বিপস, কি বললি? বিপস বিপস। হাই নিগাল। বিপস জল ভাই, কোথায় পেলি? শি ইজ ড্যাম হট ইয়ার। আরে এই তো কলকাতা রোবোটিক্স থেকে। কই চাকরি করে? ইঞ্জিনিয়ার লাগে না তো? আরে শি ইজ এ ফিফথ জেনারেশন হিউম্যানয়েড রোবট। হ্যাঁ ভাই, তোর বউ রোবট? হ্যাঁ। কাকিমা জানেন? সেই জন্যই তো 7 দিনের জন্য তোর বাংলোটা নেব। সে দেবো আমার জন্য টেনে দে না, তোর বৌদিকে ডিভোর্স দিবি, বউটা জ্বালাচ্ছে রে। জল এসে গেছে। নিহালা জল। বসুন বসুন বসুন। তুমি তো রোবট। কি হলো? কি বলো ভাই, রাগ করলো নাকি? আরে রাগ ফাগ কিছু না, ওই চার্জ সময় হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে ভাই। এত ভাই কন্ট্রোল করিস কেমন করে? এই যে ফোনের মাধ্যমে। কি ফোনে? কি অ্যাপস? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, দেখি অ্যাপস। আরে অত টিপা টিপি করিস না ভাই, ওয়াশরুমটা কোন দিকে একটু? এই তো এদিকে যা। ও তোর এই তো ওয়াশরুম লাগে? আরে ভাই আমি মানুষ, তোর বউ রোবট, আমি রোবট না, আমার পায়। মোবাইলটা কি ও কিছু করলো? আচ্ছা আমি আসি তাহলে।
ভাই তুই এটা কি করলি? আবার খেয়েছো ওগুলো? তুমি খাও এগুলো, আমি সারা জীবন সংসারটা টানি এই করে দেওয়া ঘরে। দু বছর বিয়ে হয়েছে, কি করলে তুমি? দু বছর বিয়ে হয়েছে, কিছুই তো হলো না, এখানে এগুলো এখনো পড়ে রয়েছে। সত্যি